আমি আসছি রাস্তায়, গাড়ির পিছনে দিকে তিনজন না চারজন বসে আছে, সব দেখে মোবাইল বার করে ঘাট খুঁজে করে গেম খেলছে। আমার হাতে কি হচ্ছে না হচ্ছে কথা কই না কই না, গেম গো গেম, পাবজি বেরি পাবজি, এটা হ্যাঁ হুট দাও ছি 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 ছি, ফ্রি ফায়ার গুলো বয়ে আমার সব বেরিয়ে ছিল কি গেম মোমো, ভেজ মোমো আছে না চিকেন মোমো, আর মোমো গেম বেরিয়েছিল মুখটাও সে কেমন মারা বন্ধ করে দেখলে ভয় লেগে যাবে, ভাব কি জিনিস রে এটা, এটা হ্যাঁ হুট দাও মোমো রাত তিনটে মেসেজ ছিল গিভিং কিরে কিরে আই অ্যাম মোমো আই অ্যাম রেডি আই ওয়ান্ট প্লে উইথ ইউ রেডি প্লিজ কাম প্লে উইথ মি আই ওয়ান্ট প্লে উইথ ইউ মোমো মেসেজ তো খেলবো চলো কথা বলেন না এখন গেম বাড়লো ফ্রি ফায়ার ব্লু বয়েল গেম বেরিয়ে গেম খেলতে খেলতে লেভেল শেষ পরেরটা খুলবে লিখা উঠছে ছাদের উপর থেকে লাভ দাও পরেরটা খুলবে ছাদের ছেলে রেডি হয়ে লাভ দেবো নিচে খুলবে নিশা নিশা তুই যে লাভটা দিচ্ছিস লেভেল তো খুলবে খেলবে কেন খারাপ কথা কয় না এটা হ্যাঁ বলতে হবে তুই তো উপর থেকে লাভটা দিবি লেভেল খুলবে তুই তো মিনা হাকালা কেমন হচ্ছিস কথা কিছু বুঝতে পারে মানে ছাদের উপর থেকে লাভ দেবে পরের লেভেল খুললে উনি লাভ দেবে বলে রেডি করে খেলবে তুমি তো মিনা ফলক রকম হচ্ছে খেলবে কে ছি 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 আমাদের ঘরে ভাই গুলো এখন গেম খেলতে গেম কি গেম পাবজি বেশি চলছে পাবজি ছি ছি আস্তাগফিরুল্লাহ কাবা শরীফে ছবি দিয়ে বলে কাবাকে গুলি কর গুলি কর জোরে বলে জোরে বলে জোরে বলে আমাদের ঘরে 100টা যুবক থাকলে সমাজে 70টার ফোনে গেম লক করলেই পাচ্ছি 100টার মধ্যে 70টা যুবকের ফোনের লক খুললেই পাচ্ছি কোন পাবজি যে পাবজি শিখাচ্ছে কাবাকে গুলি করে যে পাবজি শিখাচ্ছে কোরআনকে লাথি মারতে যে পাবজি দেখাচ্ছে মুহাম্মদের দোকানটাই নবাবে শরীফের দরওয়াজা বলুন আস্তাগফিরুল্লাহ তোমার মধ্যে কি ন্যূনতম ঈমান তুমি এতই নিচে নেমে গেলে আবু জেহেল কাবাকে সম্মান করতে জানে জানে ইতিহাস পড়েছে না আবু জেহেল সম্মান করত কাবা শরীফ তওয়াফ আমার নবী জামানা থেকে নয় আগে থেকে তওয়াফ জাহিলি যুগে তওয়াফ কুজাইরে মেলা হতো জানেন বিরাট ব্যাপার শেষ মক্কা শরীফের ভিড় কাকে বলে কত রকম হতো উরঙ্গ হয়ে তওয়াফ করত তওয়াফ পাস থেকে না কাবাকে আবু জেহেল সম্মান করত আমার ঘরে ছেলে গুণ কিছু আছে এরা আবু জেহেলের চেয়ে খারাপ কাবাকে ফোনে গুলি করছে নাউজুবিল্লাহ বলবেন আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না কিছু কিছু ছেলেকে বললে বলে ভাইয়া ফোনে করছে ফোনে ফোনে তোমার ছবিটা ফোনে তুলে স্ক্রিনে তোমার ছবিটা এনে বাচ্চা ছেলেকে বলি পেশাব করতো মুখে পেশাব কর তোমার মুখে করে না ফোনের মুখে হচ্ছে ভাইজান আমার ছবিতে পেশাব করেন ভাই পারলেন ভাই জানেন কেন কষ্ট হচ্ছে কেন তোমার মুখে করে না ফোনে করে যে ফোনে ফোনে করলে জ্বলন লাগছে তোমার মুখে পেশাব করে না তো ফোনে করলে যে তোমার কষ্ট হয় আল্লাহর কাবাকে অপমান করছো আমার আল্লাহর কষ্ট হয় আমার আল্লাহ নারাজ হবে না তুমি মুসলমানের ঘরে বাচ্চা তুমি শরীয়তের ঘরে কোরআনের ঘরে নামাজ পড়তে পারো না ঠিক মতো কাঁদো আল্লাহর কাছে আল্লাহ পারিনি মাফ করে দাও আল্লাহ তুমি ওটা করবে জানো না সেই আবরাহা বাচ্চা কুস্তি বাহিনী কোরআন সূরা ফিল আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমীহিম বিদারাতিন মিন সিজ্জিন পুরোনো কোরআন সূরা ফিল আব্রাহা বাহিনী কাবাকে ধ্বংস করতে গেছিল আল্লাহ পাক আমার রাসূল কে জানিয়ে দিচ্ছে আল্লাহ পাখি পাঠালেন আবাবি তয়রন আবাবি তয়রন মানে পাখি আবাবি ছোট ছোট পাখি আমার ছবি পাখি দেখেছি না কথা কথা দেখেন না ছোট ছোট 100 গ্রাম 150 গ্রাম ওজন সব মিলিয়ে দানা পানা পালক জাত সব দিয়ে ছাড়ালে তো কিছুই থাকে ঠিক না ভুল ঠিক না চড়ুই পাখি ওই পাখি কত বড় পাথর নেবে তার মেঘিন বেদার দিন মিসজিদ যে ছোট ছোট কাফর দিয়ে ফেলেছে অতি সুবহানাল্লাহ এই আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করতে কামান বাদুদ কিচ্ছু নয় ছোট ছোট কাফর ফেলেছে অতি ধ্বংস তুমি মোবাইলে কাবাকে গুলি করছো ধ্বংস করতে আমার আল্লাহ কোন ফায়াক বলবেন হয়ে যাবে ভালো ভালো
করেছো আল্লাহর কাছে কাঁদো যদি পরিচিত রাসূলকে মহব্বত করো গেম খেলা দূরের কথা মোবাইল রাখাটা নিজেকে লজ্জাবোধ মনে হবে।